প্রকৃতির নির্মম উপহাসের কবলে পড়ে হজে যাওয়ার শেষ সম্বল হারিয়েছেন এক বর্ষিয়ান নারী। তার আহাজারিতে তাই কেঁদে উঠেছে বিশ্ববাসীও। হজের উদ্দেশ্যে তিল তিল করে জমানো অর্থ পোকামাকড় খেয়ে নেওয়াতে এমন দুঃখজনক পরিস্থিতির শিকার হয়েছেন তিনি। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা যায়, 2024 সালে পবিত্র হজ পালনের জন্য মালয়েশিয়ান এক বর্ষিয়ান নারী অর্থ সঞ্চয় করেছিলেন। সেই উদ্দেশ্যে একটি কাঠের বাক্স বানিয়েছিলেন তিনি। সম্প্রতি বাক্সটি খুলে টাকাগুলো একবার দেখতে গিয়েই তিনি চরম দুর্ভাগ্যের সম্মুখীন হন। জয়নব সুলং নামের সেই মালয়েশিয়ান নারী দেখতে পান দীর্ঘদিনের জমানো তার অর্থ উইপকারা খেয়ে ফেলেছে। তার নাতি মোহাম্মদ খায়রুল আজহার মাতনাবি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এই হৃদয়বিদারক খবর পোস্ট করেন। পোস্টে জানানো হয়, জয়নবের হজের জন্য জমানো অর্থ উইপকাদের কারণে নষ্ট হয়ে গিয়েছে। তার দাদির সেই বাক্সে সব মিলিয়ে 30,000 মালয়েশিয়ান রিঙ্গিত ছিল বলে জানা যায়, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক 7,18,000 টাকার বেশি। খায়রুল একই পোস্টের মাধ্যমে আরো জানান, তার দাদি পরিবারের হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপের মাধ্যমে তার মাকে এই খবর দিয়েছিলেন, যেখানে দাদির দেওয়া ছবিতে দেখা যায় উইপোকার কারণে প্রতিটি নোট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জয়নব তখন পরিবারের কাছে নিজের আশঙ্কা ব্যক্ত করেন, যেখানে তিনি বলেন তার অর্থের এখন যেটুকু অবশিষ্ট আছে তার বেশিরভাগই কেউ রিঙ্গিত বলে চিনবেন না, এমনকি স্বীকৃতিও দেবেন না। জয়নব সুলংয়ের নাতি খায়রুল বসবাস করেন কেলান্তানে। তিনি খবর পেয়েই দাদির কাছে ছুটে আসেন। এরপর খেয়ে ফেলা নোটগুলো নিয়ে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে জমা করেন। তিনি আশা করছেন যে নোটগুলো ব্যাংক গ্রহণ করতে পারবে, সেগুলো থেকে কিছুটা অর্থ ফেরত পাওয়া যাবে। সেখান থেকে পুরনো পাল্টে ব্যাংক কর্তৃপক্ষ তাকে নতুন নোটও দিতে পারবে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে, বেশিরভাগ অর্থকেই রিঙ্গিত বলে চেনার কোনো উপায় নেই, কেননা উইপোকা খেয়ে ফেলাতে টাকাগুলোকে শনাক্ত করা দুষ্কর হয়ে পড়েছে। খায়রুল বলছেন, সম্ভবত তার দাদির হজে যাওয়ার সম্ভব হবে না, যদিও তিনি 2024 সালে পবিত্র হজ করার নিয়তে এই টাকাগুলো জমা করছিলেন। দাদির এমন করুণ অবস্থা দেখে সহানুভূতি প্রকাশ করে পোস্টের শেষে লিখেন, এই ঘটনা থেকে সকলেই একটি শিক্ষা নিন, তাহলেও এত পরিমাণ অর্থ বাড়িতে রাখা কখনোই উচিত নয়। এই পর্যন্ত তার পোস্টে কমেন্ট করেছেন কমপক্ষে 306 জন, শেয়ার হয়েছে কমপক্ষে 728 বার। খায়রুলের দাদির জন্য অনেকেই সহানুভূতি প্রকাশ করেছেন। মন্তব্যকারীদের একাংশ বলছেন, বিষয়টি বাড়িতে অর্থ রাখার নয়, কিন্তু সেই অর্থ কোথায় এবং কীভাবে রাখা হচ্ছে তা দেখার বিষয়। অন্য একজনের মতে, বয়স্ক হওয়াতে খায়রুলের দাদি এত কিছু ভাবেননি, হজের নিয়ত মাথায় রেখে অর্থ জমাচ্ছিলেন তিনি, এমন কিছু ঘটতে পারে তিনি কল্পনা করতেও পারেননি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি রিপোর্ট থেকে জানা যায়, চলতি বছর থেকে হজের খরচ তুলনামূলকভাবে বেড়ে গিয়েছে। রিপোর্ট অনুসারে 2022 সালে হজের জন্য মালয়েশিয়ায় যেসব পরিবারের মাসিক আয় 96,000 টাকার কম, সেসব পরিবারের সদস্যদের জন্য খরচ ধরা হয়েছে 2,18,754 টাকা। মাসিক আয় এর বেশি হলে দিতে হবে 2,58,600 টাকা। দেশটিতে হজের জন্য সরকার বড় অঙ্কের ভর্তুকি দিয়ে থাকে, তবে প্রাইভেট হজ প্যাকেজগুলো বাংলাদেশি টাকায় 9,00,000 টাকা থেকে শুরু হয়। ধারণা করা হচ্ছে আগামী বছর এই খরচের পরিমাণ আরও বাড়তে পারে, যে কারণে জয়নব সুলংয়ের মতো বর্ষিয়ান নাগরিকদের জন্য হজের অর্থ সঞ্চয় বেশ সংবেদনশীল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর তাই পোকার কাছে এত টাকা হারিয়ে তিনি এক প্রকার দিশেহারা হয়ে পড়েছেন, যদিও তার পরিবার তাকে 2025-এর হজে অংশগ্রহণ করতে আশ্বাস দিচ্ছে। তবুও জয়নব যেন নিজের মন থেকে আগামী বছর হজে যেতে না পারার কষ্ট কমাতেই পারছেন না।